আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আজকে আমরা 5.7-এর সৃজনশীল করব। আগের দিন আমরা গ্রাফগুলো শিখেছিলাম, আজকে আমার সৃজনশীল 17 থেকে শুরু হবে। আগের অঙ্কগুলো কোনো প্রবলেম থাকলে জানাও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কি না কমেন্টস করে জানাও। তোমাদের আগের অঙ্কগুলো সব করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি হোমওয়ার্কে মনে হয় না সবার অঙ্ক পেয়েছি। যদি কোনো সমস্যা থাকে সেটা বলতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো আবার রিপিট করব। আর যদি সমস্যা না থাকে তাহলে তো সামনে এগিয়ে যাব। আজকে দেখো 17 নম্বর থেকে শুরু হবে আমাদের। তোমাদের যদি 17-এর আগে কোনো সমস্যা থাকে আমাকে জানাবা, আমি সেগুলো করে দেব। আর আগের দিন আমরা একটা নিয়মে করেছিলাম, আজকে এই সৃজনশীলের মধ্যে আমাদের কিছু লেখচিত্র আছে, এটা আমরা জেনারেল নিয়মে করে যাব। সব নিয়মই তোমাদের জানা থাকতে হবে। তাহলে আসো 17 নম্বর অঙ্ক কী বলা আছে দেখি আমরা। একটি সংখ্যার বর্গের দ্বিগুণ সংখ্যাটির 5 গুণ থেকে 3 কম। তোমাদের সামনে যেহেতু বই আছে, আমি রং করে খাতা বোর্ডে লিখলাম না, আমি সরাসরি অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। তারপর ওই সংখ্যাটির বর্গের 3 গুণ সংখ্যাটির 5 গুণ থেকে 3 বেশি। উদ্দীপকের তথ্যগুলোর সাহায্যে সমীকরণ গঠন করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ধরে নিই সংখ্যাটি এক্স। সংখ্যাটি এক্স শর্ত মতে শর্ত এখানে 2টা, তাই আমি প্রথম শর্ত লিখি একবার। প্রথম শর্ত মতে কি বলা হয়েছে, বর্গের দ্বিগুণ, তাহলে সংখ্যাটির বর্গ হলো এক্স স্কোয়ার আর দ্বিগুণ হলো 2। এটা হবে সংখ্যাটির 5 গুণ থেকে 3 কম, 5 গুণ হলো 5x, সেখান থেকে 3 কম মানে -3। বুঝতে পারছো নিশ্চয়ই? আমাদের কি করতে বলা হয়েছে, উদ্দীপকের তথ্যগুলোর সাথে সমীকরণ গঠন করো। এটাকে তো আমরা লিখতে পারি বা 2x² - 5x - +3, তাই তো? +3=0, এটা সমীকরণ, সমীকরণ এক। আর দ্বিতীয় শর্ত মতে বর্গের 3 গুণ, তাহলে বর্গ হলো x², 3 গুণ হলো 3। ওকে, 5 গুণ থেকে 3 বেশি, 5 গুণ হয়েছে 5x, তার থেকে 3 বেশি +3। ওকে, এটাকে লেখা যায় 3x² - 5x - 3=0, সমীকরণ 2। তাহলে আমাদের ক নম্বর হয়ে গেল 2টা সমীকরণ। বুঝতে পারছো তাহলে সবাই? ক নম্বর কমপ্লিট আমাদের, আমরা যাব খ নম্বর। বলা হয়েছে সূত্র প্রয়োগ করে প্রথম সমীকরণটির সমাধান, প্রথম সমীকরণ ক হতে পাবো, তাই তো? প্রথম সমীকরণ 2x² - 5x + 3=0। সূত্র বলতে কোন সূত্র বলা হয়েছে বুঝতে পারছো? এটা দ্বিঘাত সমীকরণের সূত্র, যেহেতু 2x² আছে তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করব, ঠিক আছে? এটা হলো সমীকরণ এক। তাহলে লিখতে পারি 1 নং-কে দ্বিঘাত সমীকরণ যে ফর্ম্যাট, ফর্ম্যাটটা কী আছে, ax² + bx + c = 0, এর সাথে তুলনা করে পাই। এটা সরাসরি করা যায়, কিন্তু তোমাদের আগে আগের অঙ্ক মনে আছে কিনা এই জন্য একটু বিশ্লেষণ করে দিলাম, ঠিক আছে? তুলনা করে পাই, এর মান কত হবে 2। তুলনা করে পাই a = 2,
b इक्वल टू कत होबे माइनस फाइव एवं c इक्वल टू कत होबे थ्री। ओके এখন তাহলে আমরা সেই মূল সূত্রে যাই, ঠিক আছে। এখন এক্স ইকাল টু মূল যে সূত্রটা, এক্স ইকাল টু সূত্র হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, নিচে হলো টু এ। আসলে বুঝতে পেরেছ? এবার মান বসাবো, মাইনাস বি, বি এর মান হলো মাইনাস ফাইভ, তাহলে একবারে আমি বসিয়ে দিলাম প্লাস ফাইভ, প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার, মানে মাইনাস ফাইভের হোল স্কোয়ার করলে কত হবে টোয়েন্টি ফাইভ, আমি একবারে করতেছি, মাইনাস ফোর এ সি, তাহলে ফোর ইন্টু এ হইল কত টু আর সি হইল থ্রি, নিচে হবে টু, এর মান হবে টু। বুঝতে পারছ? কমেন্টস করো বুঝতে সমস্যা হলে। নিচে হবে ফোর, উপরে ফাইভ, প্লাস মাইনাস রুট অফ টোয়েন্টি ফাইভ মাইনাস চার দুগুণ আট, তিনটা চব্বিশ, টোয়েন্টি ফোর। বুঝতে পারছ তো? তার উপরে থাকে ফাইভ প্লাস মাইনাস রুট অফ ওয়ান বাই ফোর, তাহলে আমরা সহজেই পাচ্ছি একটা হবে মূল, একটা হবে এখানে একবারে লিখে দিই, অতএব একটি মূল, একটি মূল হবে কত ফাইভ প্লাস ওয়ান বাই ফোর সমান কত সিক্স বাই ফোর সমান থ্রি বাই টু, আর অপর মূল, অপর মূল হবে ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর, ফোর বাই ফোর সমান ওয়ান, তাহলে একটা হলো থ্রি বাই টু আর একটা হলো ওয়ান। নির্ণয় সমাধান এক্স ইকাল টু থ্রি বাই টু ওয়ান। বুঝতে পারছো সবাই? এটি আমাদের অ্যান্সার। এবার যাব আমরা গ নাম্বারে। গ নম্বরে দেখো কী বলা হয়েছে, দ্বিতীয় সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো। দ্বিতীয় সমীকরণ কত, টু না থ্রি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো, এটা হলো দ্বিতীয় সমীকরণ, এটা লেখচিত্রের সাহায্যে সমাধান করব। তাহলে আমরা ধরে নিই ওয়াই ইকাল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি। বুঝতে পারছ? ওয়াই ইকাল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি, এটা হলো সমীকরণ দুই ধরে নিলাম। এখন এখানে আমরা এক্সের কয়েকটি মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করব। এখন এক্সের কয়েকটি মানের জন্য ওয়াই এর অনুরূপ মান নির্ণয় করি। ওকে, এক্স ওয়াই, প্রথমে ধরি এক্স এর মান মাইনাস টু। দেখো তো মাইনাস টু ধরলে কি হয়,
माइनस टू धरले इटा प्लस फोर हो जाए, फोर तीन से बारो, ठीक है बारो। और एखे माइनस टू धरले कत है, माइनस टू धरले प्लस दस, बारो दस बाईस, बारो दस बाईस, बाईस थेके तीन गेले कत थाके उन्नीस, एन होबे उन्नीस। माइनस वन धरले এটা আবারও দেখি ঠিক আছে কিনা, দুই দুই দুগুণে চার, তিন চারে বারো, আর এখানে দুই পাঁচ দুগুণে দশ, বারো দশ বাইশ, তিন মাইনাস গেলে থাকে উনিশ। হ্যাঁ ঠিক আছে, মাইনাস ওয়ান ধরলে এটা হলো থ্রি, আর মাইনাস ওয়ান ধরলে এটা ফাইভ, পাঁচ আর তিন আট, আট আট থেকে যদি তিন যায় থাকে পাঁচ, বুঝতে পারছো? মাইনাস ওয়ান ধরলে হয় ফাইভ। এবার জিরো ধরি, জিরো ধরলে আসে এটা জিরো, এটা জিরো, শুধু মাইনাস থ্রি। এবার প্লাস টু ধরি, প্লাস টু ধরলে দুই দুগুণে চার, তিন চেরা বারো, আর এখানে দশ, দশ থেকে বারো বিয়োগ থাকে দুই, দুই আবার মাইনাস তিন, মানে মাইনাস ওয়ান, দুই থেকে তিন বিয়োগ, মাইনাস তিন বিয়োগ করলে মাইনাস ওয়ান থাকে, বুঝতে পারছো? আর না হলাম একটা দুইটা তিনটা চারটা, আরও একটা নেই, থ্রি যদি নেই, ও আমাদের একটা বাদ রয়ে গেছে, মাইনাস ওয়ানটা তো নেই নেই, আমি আগে টু নিয়ে ফেলছি, মাইনাস ধারাবাহিকতে মাইনাস টু ও প্লাস ওয়ান নেই নেই, মাইনাস টু মাইনাস ওয়ান জিরো, এখন এখানে প্লাস ওয়ান হবে, আগে একটা মান কম নিয়ে ফেলছি, এটা প্লাস ওয়ান নেবো, সরি। তো প্লাস ওয়ান নিলে কত হয় দেখো, প্লাস ওয়ান নিলে এখানে থ্রি, এখানে পাঁচ, পাঁচ আর তিন আট, আট থেকে তিন বাদ গেলে মাইনাস ফাইভ থেকে, মাইনাস ফাইভ। এবার নেব টু, প্লাস টু, প্লাস টু নিলে কত হয়েছিল, মাইনাস ওয়ান হয়েছিল, মাইনাস ওয়ান, আর মানে নেওয়া লাগে না, এক দুই তিন চার পাঁচটা এনাফ, আর না নিলে হয় পাঁচটা পর্যন্তই নাও, এটি হয়ে যাবে। এবার তোমরা এটা আঁকবা, গ্রাফটা নিজের আঁকবা, ঠিক আছে? আমি বিন্দুগুলো নিয়ে দিলাম জেনারেল নিয়মে, এভাবে তোমরা বিন্দু নিতে পারো, কোনো সমস্যা নাই, এতে হবে। তো এক্ষেত্রে দুই দিকে ব্যালেন্স করে নিতে, দেখো মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত নিয়েছি, ওকে। এবার দুই দিকে ব্যালেন্স করে নিলে এটা মসৃণ বিন্দু অটোমেটিক চলে আসবে, ওকে। এটা তোমরা নিজেরা গ্রাফটা তোমরা নিজেরা বসাতে পারবা, নিজেরা এটা করবা। আমি তাহলে পরবর্তী অঙ্কে যাব, ওকে। তাহলে গ্রাফ নিজে করো, করে আমাকে জানাবা, না পারলে আমি হেল্প করব, বুঝতে পারছো? আমরা যাবো আবার পরবর্তী অঙ্কে, তোমাদের কোনো সমস্যা থাকলে এখনো বলতে পারো। সমস্যা নাই, তাই না? কোনো কমেন্ট যেহেতু পাচ্ছি না, তার মানে সমস্যা নাই। তাহলে ওটা মুছে দিলাম, আমরা যাবো আবার ১৮ নম্বর অঙ্কে। মিস্টার শ্রীপাদ, কোনো সমস্যা নাই তো? শ্রীপাদের হোমওয়ার্ক তো মানে দেখলাম না, মানে খুব ব্যস্ত শ্রীপাদ, হোমওয়ার্ক করা কমে গেছে। তোমাদের কি আমার এই পরীক্ষার সিলেবাস দিয়েছিলাম একটু জানাতো কমেন্টস করে, গতকালকে কি আমি পরীক্ষার সিলেবাস দিয়েছিলাম? মনে হয় দেই নাই, তাই না?
মিস্টার কারিফ কিরকম কমেন্টস করে, নো স্যার বুঝছি না স্যার, সমস্যা নাই। আচ্ছা ভালো কমেন্টস। আমি পরীক্ষার সিলেবাস দিয়েছিলাম কিনা সেটা বলো। আর পরীক্ষাটা হায়ার ম্যাথ নিলে কেমন হয়? হায়ার ম্যাথ আমরা লাস্ট শেষ করলাম কোনটা, অধ্যায় 13, অধ্যায় 13-র উপর পরীক্ষা নেব কালকে, ঠিক আছে? জেনারেল ম্যাথ অনেক নিলাম, কালকে হায়ার ম্যাথের উপর পরীক্ষা নেব। তাহলে দেখো সবাই, 18 নম্বরটা, 18 নম্বরে কী আছে? জনাব আশফাক সাহেব আছেন, ওনার আয়তাকার একখণ্ড জমির ক্ষেত্রফল আছে 0.12 হেক্টর, জমিটির অর্ধ পরিসীমার কর্ণ অপেক্ষা 20 মিটার বেশি। তিনি তার জমি থেকে শ্যামবাবুর নিকট আয়তাকার 1/3 জমি বিক্রি করলেন। শ্যামবাবুর জমির দৈর্ঘ্য প্রস্থ 5 মিটার, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি। হ্যাঁ সিলেবাস দেয় নাই, তাহলে আমরা অধ্যায় 13 হায়ার ম্যাথ পরীক্ষা নেব আগামীকালকে, অধ্যায় 13, রাইট? আমি লিখেও দেব, আজকে মৌখিকভাবে একটু বলে দিলাম, আমি লিখেও দেব। তাহলে এখন আমরা ক নাম্বার উদ্দীপকের সমীকরণ গঠন করব। তাহলে আমরা ধরে নেই, কি ধরতে পারি? আশফাক আলীর জমির দৈর্ঘ্য প্রস্থ ধরি। আশফাক আলীর জমির দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে xy বর্গমিটার, বুঝতে পারছো? আর পরিসীমা, পরিসীমা আমাদের কাজে লাগবে, পরিসীমা বের করে নিচ্ছি, 2 x + y মিটার। কর্ণ কী হবে? একবারে সব কয়টা বের করে নেই, তাতে বুঝতে সুবিধা হবে। কর্ণের সূত্র কি? আয়তকার যেহেতু, √x² + y² মিটার। তিনটে তথ্য কিন্তু আমরা পেলাম, ঠিক আছে? আমরা এখনও সমীকরণ গঠন করি নাই, সমীকরণ গঠন করতে বলছে, বাট তত্ত্ব তিনটে আমাদের ধরে নিলাম xy, তার আলোকে তথ্যগুলো তৈরি করলাম। ওকে, আবার এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, জমির ক্ষেত্রফল .12 হেক্টর, এটাকে আমরা বর্গমিটার নিলে 10,000 দিয়ে গুণ দিতে হবে, 12 × 10,000, তাহলে হয়ে যাবে বর্গমিটার, কাটলে হয় সম্ভবত 1,000, 1200, সরি, 1200, 1200 বর্গমিটার, বুঝতে পারছো? এখন আমরা প্রথম শর্ত মতে ক্ষেত্রফল কত আছে? xy, তাহলে লেখা যায় xy সমান 1200, এটা দেওয়া যায় সমীকরণ 1। আর একটা আছে দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে? জমির অর্ধ পরিসীমা এটা কর্ণ অপেক্ষা 20 মিটার বেশি। অর্ধ পরিসীমা কি? অর্ধ পরিসীমা, পরিসীমা যদি হয় x + y, 2 x + y, অর্ধ পরিসীমা হবে শুধু x + y, বুঝতে পারছো? রিলে অর্ধ পরিসীমা এইটা বলছে, একটা কর্ণের চেয়ে, কর্ণ কি যে বের করে রেখেছি আমরা, √x² + y² এই কর্ণ থেকে 20 মিটার বেশি, +20, সমীকরণ 2, এটা বুঝছো কিনা আবারও খেয়াল করো। বলছে অর্ধ পরিসীমা, পরিসীমা যদি হয় 2 x + y, তাহলে অর্ধ পরিসীমা এটাকে 2 দ্বারা ভাগ করলে শুধু x + y, এই অর্ধ পরিসীমা বলা হয়েছে এটা কর্ণের থেকে 20 মিটার বেশি, তাই কর্ণ তো এই উপরে বের করেছি আমরা, এই কর্ণ লিখেছি এবং তার থেকে 20 মিটার বেশি লিখেছি, আশা করি বুঝতে পেরেছো। এতটুকুই আমাদের ক নাম্বারের অ্যান্সার, শুরু করবো আমরা খ নাম্বার।
ক্লিয়ার সবাই? খ নম্বর বলা হয়েছে আশফাকারী জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ওকে, ঠিক আছে। আমরা ক তে যে সমীকরণগুলো পেলাম এগুলো আমাদের নিতে হবে, ঠিক আছে? সমীকরণ ধরে নিয়ে নেই, ক হতে পাই এক্স ওয়াই ইকাল টু 1200, আর পাই এক্স প্লাস ওয়াই ইকাল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা এখান থেকে একটা মান বের করি, দেখো এক্স প্লাস, এখানে একটু বাদ রয়ে গেছিল, +20 আছে। এক্স প্লাস ওয়াই ইকাল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার +20। আমরা যদি 20টাকে বাম দিকে আনি তাহলে আসে এক্স প্লাস ওয়াই -20 ইকাল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আমরা অ্যাকচুয়ালি রুটটাকে বাদ দেবো, সেক্ষেত্রে এখন কী করতে হবে আমাদের, উভয় বর্গ করতে হবে, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই -20 হোল স্কোয়ার ইকাল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার -2 এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু এখানে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পুরোটা দেখা যাচ্ছে কিনা এটা আমাকে জানাবা, ঠিক আছে? এটা আমাকে জানাবে যে পুরোটা দেখতে পাচ্ছে কিনা। এখন এইটা আবার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার -2x, ও টু না, একবারে করি, দেখেন 20 আছে, 20 আর 2 কত হয় 40, তাহলে হবে -40x -40y প্লাস 20 এর স্কোয়ার করলে কত হয় 400, -x² -y² ইকাল টু 0। দেখতে সমস্যাটা একটু সরিয়ে দিলাম আমি, তাহলে দেখো এই x² y² কেটে যায়। ওকে, তাহলে এখন থাকে 2xy -40x -40y প্লাস 400 ইকাল টু 0। এতটুকু পর্যন্ত ঠিকমতো বুঝছো কি না এটা কমেন্টস করে জানাও। এখানে আমরা কিছু কাজ করতে পারি, আমাদের এক্স ওয়ের মান কিন্তু দেওয়া আছে, এক্স ওয়ের মানটা আমি বসাই, 2 × এক্স ওয়ের মান হলো 1200। ওকে, মাইনাস এখান থেকে 40 কমন নি, তাহলে কী থাকে এক্স প্লাস ওয়াই প্লাস 400 ইকাল টু 0, বা 1200 মানে 12 × 2400 প্লাস এ আছে 400 ইকাল টু 4 × এক্স প্লাস ওয়াই, এটা রাইট সাইডে নিয়ে নিলাম, বা ঠিকভাবে দেখা যাচ্ছে, বা 4 × এক্স প্লাস ওয়াই ইকাল টু 24 তারিখ কত 2800, বা এক্স প্লাস ওয়াই ইকাল টু 4 × 7 = 28, 700, এক্স প্লাস ওয়াই ইকাল টু 700। বুঝতেছো কি না, আমার না কোথায় সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা তো আছেই, এনে 40 কমন নিয়েছিলাম, এনে 4 লিখছি, 700 হওয়ার কথা না, 40ই হবে, এটা মানে 40-এর শূন্য বাদ পড়ে গেছিলো আমার, তাহলে এখানে হবে 40, তাহলে 40 হলে এনে একটা শূন্য কমে যাবে, এক্স প্লাস ওয়াই সমান 70, 70। বুঝছে এবার? এখন যদি আমরা এক্স -y বের করি তাহলে আমাদের খুব সহজেই বের করা হয়ে যাবে, ঠিক আছে? এটা দিয়ে সমীকরণ 3, এখন আসো আমরা প্রথম দিকের ক নাম্বারটা আমাদের মুছতে হবে, যেহেতু এই পাশে স্পেস নাই আমরা ক নাম্বারটা মুছবো, কোনো সমস্যা থাকলে বলো।
তাহলে আমি ক নাম্বারটা মুছে দিলাম, যাতে কোনো সমস্যা বলতেছো না। হ্যাঁ মিস্টার কারিফ, 40 হবে, আমি ভুলে 4 লিখে ফেলছিলাম, আমি সংশোধনে দিয়ে দিয়েছি। অর্থাৎ এক্স প্লাস ওয়াই পেলাম, এখন তো আমরা এক্স মাইনাস ওয়াই বের করতে পারি। ঠিক আছে, এটা আমরা করতে চাই এখন ক্ষয়ের বাকি অংশ। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হলে এখন পেলাম 70 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান আমরা আগেই জানি কত ছিল, এক্স ওয়াই সমান 1200। না 1200, হ্যাঁ, কত হয় এটা? 749, 00, 412, 4800, তার মানে 100। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু 100। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকাল টু কত? 10। সমীকরণ 4, বুঝতে পারছো? তাহলে এখন আমরা এদের যোগ বিয়োগ করলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে যাবে। এখন 3 যোগ 4, এক্স প্লাস ওয়াই ইকাল টু 70 আর এক্স মাইনাস ওয়াই ইকাল টু 10। তাহলে টু এক্স ইকাল টু 80 আর এক্স ইকাল টু 40। গেল, আর একটা দিই আমরা, 3 বিয়োগ 4, এক্স প্লাস ওয়াই ইকাল টু 70, এক্স মাইনাস ওয়াই ইকাল টু 10। মাইনাস প্লাস সাইন পাল্টাই দিলাম মাইনাস, তাহলে 2 ওয়াই ইকাল টু 60, অতএব ওয়াই ইকাল টু 30। তাহলে এখন দেখো আমরা দুইটা মান পেয়ে গেলাম, এক্স পেলাম কত? 40, ওয়াই পেলাম 30। এই দুইটাই হলো অ্যান্সার। এর দৈর্ঘ্য প্রস্থ থাকছে, দৈর্ঘ্য ধরেছি আমরা এক্স, তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তোমরা লিখে নিও, আশা করি বুঝতে পেরেছো। এখন যাব আমরা গ নাম্বারে। ওকে, গ নাম্বারের জন্য আমাদের এটা মুছতে হবে, খ নাম্বারটা মুছে ফেলি আমরা, খয়ের প্রথম অংশটা। এটা তোমাদের হয়ে গেছে আশা করি। তাহলে আমরা গ শুরু করলাম, গয় কি বলা হয়েছে? শ্যামবাবুর জমির কর্ণের দৈর্ঘ্য পরিসীমা নির্ণয় করতে আছে। শ্যামবাবুর জমির কর্ণের দৈর্ঘ্য পরিসীমা আমরা এত সময় করলাম কার? আশফাক সাহেবের জমির দৈর্ঘ্য ও প্রস্থ। ঠিক আছে, কারণ দেখো শ্যামবাবুর জমির ক্ষেত্রফল কত সেটা দেখি। আগে জানি আমরা আশফাক সাহেবের কত জানি, আশফাক নামটা কি ছিল? আশফাক, হ্যাঁ, আশফাক আলীর জমির ক্ষেত্রফল কত? 1200 বর্গমিটার। অতএব শ্যামবাবুর শ্যামবাবুর জমির ক্ষেত্রফল কত হবে? এর 1/3, তাহলে হবে 1200 ইন্টু 1/3, 3×4=12, 400 বর্গমিটার। এই জমির দৈর্ঘ্য প্রস্থ কিন্তু একটা দেওয়া আছে, ক্লু দেওয়া আছে। জমির দৈর্ঘ্য বলা হয়েছে শ্যামবাবুর জমির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 বেশি। ধরে নিই আমরা, ধরি শ্যামবাবুর জমির দৈর্ঘ্য
এ মিটার, ঠিক আছে? আর প্রস্থ হতে হবে কত তাহলে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি, তাহলে আমাদের দৈর্ঘ্য এ ধরি, তাহলে প্রস্থ হবে এর চেয়ে 5 কম, অতএব প্রস্থ এ মাইনাস 5 মিটার। ওকে, তাহলে ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল হবে এই দুইটার গুণফল। একবার প্রশ্ন মতে লিখে দিই আমি, প্রশ্ন মতে এ ইন্টু এ মাইনাস 5 দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকাল টু, এই যে তার ক্ষেত্রফল হলো 400, আমাদের আগে জানা ছিল, ঠিক না? তাহলে এ স্কোয়ার মাইনাস 5 এ মাইনাস 400 ইকাল টু 0। দ্বিঘাত সমীকরণ করতে হবে, ঠিক আছে? তা দ্বিঘাত সমীকরণ তুলনা করলে একবারই করে দেই আমরা, এটা হলো এ, এটা বি, এটা হলো সি। ওকে, তাহলে আমরা লিখে যাই এ ইকাল টু, একবারে লিখলাম আমি, এ ইকাল টু মাইনাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে? মাইনাস বি স্কোয়ার ছিল, তো বি তো মাইনাস 5, যেহেতু সমাধানের মধ্যে যদি আলাদাভাবে আমি দেখালাম না, সমাধানের মধ্যে এভাবেই করতে হবে, রুট অফ মাইনাস 5 হোল স্কোয়ার, তারপর ছিল মাইনাস 4 এ বি এসি, 4 এ হইল 1 ইন্টু 1, আর সি হইল মাইনাস 400। আশা করি বুঝতে পারছো সবাই। নিচে ছিল 2A, 2 ইন্টু এর সাথে আছে 1, বুঝছো সবাই? তাহলে এখানে হবে 525 মাইনাস 25 প্লাস মাইনাস, এখানে হয় 25, সেটা মানে ক্যালকুলেটার দেওয়া বেটার হবে মনে হয়, আর এখানে হবে 1600। 25 আর টু করা যাবে, 25 প্লাস 1600, নিচে হয় 2। ওকে, তাহলে হবে 1625 মাইনাস 25 প্লাস মাইনাস রুট অফ 1625 বাই 2, বুঝতে পারছো? আমি মানে একটা জায়গায় একটু ভুল করছি, বি স্কোয়ার দিয়ে দিয়েছি, এনে বি তো আমার সূত্রে তো বি ছিল, এই বিটা স্কোয়ার নাই, আমি এই ভিতরের স্কোয়ারটা এখানে কল্পনা করে ফেলছি, শুধু 5 হবে এটা, শুধু 5, আর সূত্রে তো শুধু বি, বি প্লাস মাইনাস রুট অফ বি ছিল, রাইট? তার একটু মিস্টেক হয়ে গেছিল, আশা করি এবার বুঝতে পেরেছ। তাহলে আমাদের হইলো কি, মাইনাস 5 প্লাস মাইনাস রুট অফ 1625 বাই 2। এখন 1625কে একটু আমি ক্যালকুলেটার লাগাই, রুট অফ 1625, এটাকে লেখা যায় 40.31, 40.31, আমি রাইট সাইডে করতেছি, আসলে দেখতে পাবো তোমরা এখান থেকে করতেছি, দেখা যাচ্ছে কিনা একটু বলো, এখান থেকে 2টা মূল পাবো, অতএব প্রথম প্রথম মূল মাইনাস 5 প্লাস কত বলছিলাম, 40.31, 40.31 বাই 2, মাইনাস হয়ে গেলে কত থাকবে, 35, তাই না? মাইনাস হয়ে গেলে থাকবে 35.31 বাই 2, এটা ক্যালকুলেটার লাগাই তো একটু, 35
0.31 ডিভাইড বাই 2, এটা লেখা আছে 22.66। দ্বিতীয় মূল হবে, দ্বিতীয় মূল কিন্তু ঋণাত্মক আসবে মনে হয়, সেটা হলো -5 -40.31 বাই 2, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এটা তোমরা লিখে দিও কারণটা, কারণ এটা ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? এটা আমি আগাইলাম না, এটুক তোমরা করে নিও। ওকে, তাহলে জমির আমরা কী পেয়ে গেলাম? এটা প্রথম মূল তো এক্স, এই এ পেলাম, এ এ কী ধরেছিলাম? এ ধরেছিলাম জমির দৈর্ঘ্য। অতএব জমির দৈর্ঘ্য 22.66 মিটার, প্রস্থ কত হবে? এর থেকে 5 মিটার কম, প্রস্থ হবে 22.66 -5 মিটার, তাহলে কত থাকে? 17.66 মিটার। বুঝতে পারছো? +5 হবে না, কেন +5 হবে? আমাদের বি কি ছিল? বি তো -5 ছিল। ও, -5, হ্যাঁ ঠিক বলছো তো, -5। আমি কিন্তু +5 ক্যালকুলেটার ইউজ করে গেছি, এখানে লেখার সময় ভুল লিখছি, রাইট? +5 হয়ে যাবে, আমি ক্যালকুলেটার সময় কিন্তু আবার সাইন ইউজ করি নাই। ক্যালকুলেটার যখন একবারে করেছি, সাইন ইউজ করে 45 হবে তাহলে। ক্যালকুলেটার এখান থেকে একবারে করে গেছিলাম, সেই জন্য এই অ্যান্সার আসছে, ভুলটা যেন ধরা পড়ে নাই। এটা +5 হবে, এটা তারপরও ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না, অ্যান্সার ঠিক আছে, কারণ আমি ক্যালকুলেটার টোটালটা নিয়ে করেছিলাম, যার জন্য সমস্যা হয় নাই, +5 হবে, ঠিক বলছো। আমি তো যে এটা বি এর উপরে স্কোয়ার দিয়ে গেছিলাম মনে পড়ে, এখানে কিন্তু আমি এ স্কোয়ার দিয়ে গেছিলাম, এ স্কোয়ার দেওয়ার কারণে এটা আমরা মাইনাস থেকে গেছিলো, এই ভিতরের স্কোয়ার তো প্লাস হয়ে গেছিলো, বাইরের মাইনাসটা থেকে গেছিলো, ওই যে স্কোয়ার দিয়ে গেছিলাম, এ স্কোয়ার এডিট করে গেছি, কিন্তু তখন সাইন খেয়াল করি নাই, সাইনের ভুলটা রয়ে গেছে। তাহলে আমরা জমির দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, ঠিক আছে? এখন কিসে এসে কর্ণের দৈর্ঘ্য আর পরিসীমা, তাহলে এটা আমরা করতে পারি কোথায়? এটা আমরা খ নাম্বার মুছে দিয়ে করি, আমাদের প্রথম দিকে খ নাম্বার আছে, সেটা একটু মুছে দেই। অতএব জমির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য হলো আমাদের 22, 22.66 হোল স্কোয়ার, প্রস্থ হইল 17.66 হোল স্কোয়ার। ওকে, তাহলে একটু ক্যালকুলেটার লাগাও, ক্যালকুলেটার লাগাইয়া এখানে অ্যান্সারটা তোমরা বের করে নিও, ওকে নিজে করো। আর পরিসীমা এবং পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 22.66 +17.66 মিটার, এটাও নিজে বের করে করো, ঠিক আছে? এ দুটা নিজে করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, কর্ণের দৈর্ঘ্য আর পরিসীমা নিজে করো, নিজে করো। তাহলে SW থাকবে CW-টা, আর পরীক্ষা হায়ার ম্যাথ অনুশীলনী 13। বুঝতে পারছো? পরীক্ষা হায়ার ম্যাথ অনুশীলনী 13, আগের সিস্টেমে পরীক্ষা হবে, আশা করি সবাই বুঝতে পারছো। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো, সৃজনশীল কার আছে এখানে?
করার মতো। আর একটা আছে, এটা তোমরা পারলে করো, না হলে আমি পরের দিন করে দেব, এবং পরের ক্লাসে চেষ্টা করবো আমরা 8.3-এ চলে যাওয়ার জন্য। ঠিক আছে, তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।